yüksek sesle. প্রাণের সন্ধানে খোঁজ ধ্বংসস্তূপের নিচ থেকে আটকে পড়া নারীর বাঁচার আকুতি কোনো একটা ধাতু দিয়ে আঘাতের আওয়াজও ভেসে আসছে যাতে উদ্ধারকারী কারো নজরে আসে আমার বাবা মা আটকা পড়ে আছে তারা বেঁচে আছে এখনো সাহায্য চাইছে আমরা তাদের বের করতে পারছি না হায় আল্লাহ কিভাবে বাঁচাবো তাদের এখনো এই অঞ্চলে পৌঁছায়নি জরুরি বিভাগের সদস্যরা মৃত্যুর হাত থেকে বাঁচাতে প্রাণপণ লড়ছে আত্মীয় কিংবা অনাত্মীয় ভলান্টিয়াররা আওয়াজ শুনতে পাচ্ছি আমাদের বাচ্চারাও আটকা পড়ে আছে ভবনটির একাংশ এরই মধ্যে বিধ্বস্ত নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা করছি কারণ উপায় নেই মানুষের জীবন তো জীবিত কারো চিৎকার কি এড়ানো সম্ভব যারা স্বজনের মরদেহ পেয়েছেন তাদের বুক ফাটা আর্তনাদ কেউ আবার এখনো খুঁজছেন প্রিয় স্বজনকে বোনের মেয়েটা মারাই গেছে আরেক স্বজন ও তার বাচ্চারা আটকা পড়ে আছে আল্লাহ আমাদের সহায় হন পরিবারের অনেকেই চাপা পড়ে আছে তারা কি নিঃশ্বাস নিতে পারছে ওরা কি ক্ষুধার্ত পানির পিপাসা লেগেছে ওরা কি বেঁচে আছে না মরেই গেছে কিচ্ছু জানি না আমরা নিখোঁজ স্বজনের সন্ধানে দিশেহারা মানুষগুলো সাহায্যের আশায় ছুটছে জরুরি বিভাগের কর্মীদের কাছে মনে হচ্ছিল কেয়ামতের দিন কিছু ভেবে ওঠার আগেই বাড়ি ধসে পড়ে আমার স্ত্রীও সাথে ছিল বের হওয়ার একটি পথ পেয়ে বেরিয়ে এসেছি স্ত্রীকে ডাকছিলাম কিন্তু কোনো সাড়া মেলেনি তিন ঘন্টার মতো সেখানে বসেছিলাম সে হয়তো বেঁচে নেই তুরস্কের বিধ্বস্ত 10 প্রদেশে রাতভর অভিযানে কাজ করেছে জরুরি বিভাগের 25,000-এর বেশি কর্মী যোগ দিয়েছে সেনাবাহিনীও বিভিন্ন দেশ থেকেও পাঠানো হয়েছে বিশেষজ্ঞ দল ও যন্ত্রপাতি তবে ধ্বংসযজ্ঞের ভয়াবহতা এতটাই যে বেগ পেতে হচ্ছে উদ্ধার কর্মীদের এর মধ্যে আবার বৃষ্টি প্রতিকূল আবহাওয়াতেই রাতভর চলে উদ্ধার অভিযান টরথিতা স্ট্রিন যমুনা নিউজ